তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। এজন্য তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। 21 আগস্ট গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানের 19তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপির 3 নেতা চিকিৎসার জন্য বিদেশে গেছেন। প্রশ্ন করেন, এটা কি আসলে চিকিৎসা না কোনো ষড়যন্ত্র করতে গেছেন? বলেন, সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়, বিএনপি নির্বাচন বর্জনের হুমকিতে কিছুই আসে যায় না। দলটির এই আহ্বানে জনগণ সাড়া দেবে না বলেও মনে করেন ডক্টর হাসান মাহমুদ। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে। তারেক রহমান যতদিন নির্বাচন করতে পারবেন না, ততদিন তার দলের কাউকে এই নির্বাচন করতে দেবে না বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। যারা এই অপরাজনীতি করে, সেই বিএনপি জামাত যদি রাজনীতির দৃশ্যপটে থাকে, আমরা রাজনীতিকে কলুষমুক্ত করতে পারবো না। এই অপরাজনীতি দেশ থেকে চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার, এবং বন্ধ করতে হলে যারা অপরাজনীতি করে তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় হওয়া দরকার, অন্যথায় অপরাজনীতি বন্ধ হবে না।